হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের এর মুভির সি আজকের পর্বে আমরা একটা হংকং এর সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে এ উইটনেস আউট অফ ব্লু তো আমরা অনেকেই চাইনিজ সিনেমা দেখেছি কোরিয়ান সিনেমা দেখেছি জাপানিজ সিনেমা দেখেছি বাট হংকং এর সিনেমা কিন্তু আমাদের অনেক কম দেখা হয় তো এখন আমরা হংকং এর যে ক্রাইম থ্রিলার সিনেমাটি দেখবো এই সিনেমাটার কাহিনীও কিন্তু খুবই ইউনিক এবং এই সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার উনিশ সালে নির্মাণের ব্যয় হয়েছিল হচ্ছে বাংলাদেশের পঁয়ত্রিশ কোটি টাকা বক্স অফিস ব্যয় করেছিল বাংলাদেশের একশো চব্বিশ টাকা আর এটার রেটও অনেক ভালো দশ বাট মেইন যে প্রবলেম সেটা হচ্ছে এই সিনেমাতে এতগুলো বেশি চরিত্র যে সিনেমাটা বোঝা খুবই কষ্টকর আমরা হিন্দি কয়েকটা এক্সপ্লেন দেখে বোঝার পরে তারপর এই সিনেমাটা আমরা বাংলায় ট্রান্সলেট করেছি তবে তারপর আমার মনে হয় না খুব ভালো মতো আমি তোমাদেরকে বোঝাতে পারবো মানে সিনেমাটা আসলে খুব বেশি ক্রিটিক্যাল শুধুমাত্র এতগুলো চেহারার এতগুলো নামের জন্য বাট সিনেমাটা ইন্টারেস্টিং নিশ্চিত থাকো তো বাড়তি কোনো কথা না বলে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে আমরা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে মূল ভিডিওতে চলে যাবো থাকলে লিকেরে দিতে কিনা থাকলে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে আর যদি বিজ্ঞাপন থাকে তুমি তো জানোই তোমাকে ডেসক্রিপশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যেতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজনই পড়বে না তো আমি স্টার্ট করছি गाइस তুমি এমন একটা গেম খুঁজছো যেটা খেলে তুমি স্যাটিসফাইড হবে প্লাস রেজাল্টও পাবে আর তুমি তোমার ব্রাউজারে কে কি কমপ্লিটলি ইউজ করতে পারো এটা একটা সিম্পল ইফেক্টিভ সিক্রেট আর এই গেমে তুমি তোমার ট্র্যাক হিস্ট্রিতে অ্যাকশন করতে পারবে আর তুমি যদি খুব বেশি গ্রিডি হয়ে থাকো তাহলে এটা তোমার রেজাল্টে ইফেক্ট করতে পারে আর ব্রাউজার হিস্টরি ক্লিয়ার করলে এবং আবার চেষ্টা করলে তুমি একটা ডিফারেন্ট রেজাল্ট পাবে আর এইজন্যই অনলাইন গেমিং এটা হচ্ছে একটা লাইফ হ্যাকের মতো এটা এমন একটা মজার একটা এক্সপিরিয়েন্স যেটা কি অন্য ধরনের একটা অনুভূতি দিবে তো কৌতূহলী থাকো এবং অলওয়েজ চেষ্টা করো তোমার নলেজ কারো ব্রুস্ট করার জন্য আর যে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে সেখান থেকে তুমি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারো তো কিসের জন্য অপেক্ষা করছো তো তুমি চাইলে তুমি তোমার কিন্তু গেমিং কে বাড়াতে পারো আর আমাদের যে প্রোমো কোড র্যান্ডম সেভেন এটা ব্যবহার করতে কিন্তু ভুলো না এটা ব্যবহার করলে আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তার জন্য তুমি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে বোনাস পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে এবং দুশো পঞ্চাশটা ফ্রি স্পিনও পেতে পারো সাইন সময় তো মোস্ট বেটের সাথে সেফ থাকো এবং দেখো কি ম্যাজিক ঘটে তবে যে বিজ্ঞাপনই আসুক না কোনো তোমরা জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে এই সিনেমা যখন শুরু হয় আমাদেরকে বলা হয় এই সিনেমাটি এত রহস্য ভরপুর যে যেখানে পুলিশ চোর সবাই হয়রান হয়ে যায় যে আসলে খুনি কে মানে বোঝারই কায়দা থাকে না যে কে আসল খুনি কে আসল চোর বা কে ভালো আর একটা গয়নার দোকান লুট করা নিয়ে এই পুরো সিনেমার কাহিনী এগিয়ে যাবে তো সিনেমার শুরু হয় হংকং এর একটা বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট থেকে যেখানে তার এক প্রতিবেশী রুম থেকে প্লিজ প্লিজ আজ শব্দ পায় আর সে যখন ভেতর আসে সে একটা আদমরা লাশ দেখতে পায় তো সে যখন ওই লোকটিকে সাহায্য করতে যাবে তখন একজন অপরিচিত লোক এসে তাকে অজ্ঞান করে দেয় এবং সেখান থেকে চলে যায় আর তারপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং এখানে ডিটেকটিভ ল্যারি কে আমরা দেখতে পাই যে এই সিনেমার মেইন চরিত্র তো ল্যারি একজন ডিটেকটিভ বা গোয়েন্দা হলেও সে মনে করে আমার মতো প্রচন্ড ভীতু আর তার সাথে আমার আরেকটা চরিত্রের মিল রয়েছে সেটা হচ্ছে সেও প্রাণীদেরকে খুব ভালোবাসে তার বাড়ি ভরায় মনে করে যে বিড়াল কুকুর দিয়ে ভরা আর এগুলো পালতে গিয়ে তাকে ঋণ নিয়ে দেখাশোনা করতে হয় তো এই কারণে তার মাথা অনেক ঋণ সিনিয়র এবং যাদের কাছ থেকে ঋণ হয় সে একটা পুলিশ হওয়া সত্ত্বেও মনে করো হালতো ফালতু মানুষ এসে তাকে থাপড়া এরকম একটা অবস্থা তবে সেই ইচ্ছাগুলো অনেক বড় লোক হতে পারতো বা সমস্যা হচ্ছে কি সে অনেক বেশি সৎ একটা পুলিশ আর এরপর আমরা আমিলা নামের একটা মেয়ে অফিসারকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্ট এবং পুরো ডিপার্টমেন্টে একমাত্র আমিলাই ল্যারি নামে এই পুলিশ অফিসারকে সম্মান করে তাছাড়া বাকি কারো কাছে তার কোনো দামি নেই তো যাই হোক ক্রাইম সিনে পুলিশের এসপি চলে আসে আর তিনি ল্যারিকে একদমই পছন্দ করেন না আর এরপর যখন টাক মাথার সিনিয়র ডিটেকটিভ আসে যার নাম হচ্ছে বনি তিনি বলেন যে এটা খুন হয়েছে সে হংকং এর নাম করার একটা গ্যাং এর লোক মানে এখানে একটা সন্ত্রাসীর মার্ডার করা হয়েছে তো যাই হোক ল্যারি সেখানে ডোডো নামের একটা ম্যাকাউ টিয়া পাখিকে দেখতে পায় আর এই ধরনের টিয়া পাখি এতো আধটু কথা বলতে পারে আর সেই হচ্ছে খুনের একমাত্র সাক্ষী কিন্তু এই পাখি কি ওইরকম কথা বলতে পারবে যে আদালতে গিয়ে সাক্ষী দিতে পারবে আর তাছাড়া আদালত কি এই পাখির সাক্ষী নেবে তো যাই হোক ল্যারি বরাবরের মতো করে কি এখানে ক্লু খুঁজতে যায় কিন্তু ক্লু খুঁজতে গিয়ে সে করে কি সবকিছুর আবল তাবল করে গিয়ে ডেড বোর্ডের উপরেই পড়ে মানে এরকম পাগলা মার আর এদিকে আমরা দেখি অনেক একটা বিল থেকে পুলিশের লোকের এখানে কি করছে সবকিছু ভিডিও রেকর্ডিং করছে আর এরপর আমাদের সন নামের হংকং এর একটা মোস্ট ওয়ান্টেড গ্যাং লিডার কে দেখানো হয় আর এই মাত্র এই অ্যাপার্টমেন্টে যে খুন হয়েছে তার নাম হচ্ছে হোমার আর সে মূলত ওই সন নামের লোকটার আন্ডারে কাজ করতো এবং হোমার কে গলা কেটে হত্যা করা হয়েছে অ্যাকচুয়ালি তিন মাস আগে হংকং এর লিসন নামের একটা জুয়েলারি শপে ডাকাতি হয়েছিল এবং সন ওই মাফিয়া মূলত এই ডাকাটি তাকে মনে করো লিডিং দিয়েছিল এবং তার সাথে ছিল আয়ং হোসিন এবং হোমার নামগুলো মনে রাখে একটু কঠিন বাট আস্তে আস্তে চিনতে পারবে তো যাই সেখানে কোটি টাকার জুয়েলারি চুরি হয়েছিল আর এই চুরি করা জিনিসগুলো লুকানোর জন্য মূলত এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিল এবং দায়িত্ব দেওয়া হয়েছিল হোমার নামে ওই ছেলেটিকে যাকে মার্ডার করা হয়েছে তো যাই হোক পুলিশ ঘটনাস্থলে এসে হোমারের লাশ পায় ঠিকই বা জুয়েলারি খুঁজে পায় না আর তখন এসপি বলে যে মনে হয় ওদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে এজন্য মাফিয়া ডন সন নিজেই হোমারকে মেরে ওদের জুয়েলারি নিয়ে হাওয়া হয়ে গিয়েছে এবং আমরা এখানে দেখতে পাই এসপি কোনো কারণে এই জায়গাটিতে ইন্টারেস্ট একটু বেশি দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমরা পরে জানতে পারবো আর এইদিকে আমরা দেখি ল্যারি ডোডোকে হোমার এর ছবি দেখায় মানে যে মারা গিয়েছে বলে একে কে খুন করেছে আর জিজ্ঞাসা করার কারণটা হচ্ছে আমরা তো জানি যে কথা বলা পাখি তো ছবি দেখে বলে ও একটা হোমার এর ছবি যখন ওর কথা দেখে তো আরো বড় বলদ আর এরপর যখন হোসির নামের একজনের ছবি দেখায় ও বলে ও তো রাম বলদ আর তারপর যখন সনের ছবি আই মিন মাফিয়া গ্যাং এর লিডার ছবি দেখায় বলে ও তো জিনিয়াস আর তারপর ল্যারি ডোডো জিজ্ঞাসা করে মানে ওই পাখিকে হোমার কি আত্মহত্যা করেছে ডোডো বলে তুই কি পাগল নাকি আত্মহত্যা করবে এরপর ল্যারি কোয়ারিকে অ্যামিলাকে বলে যে পাখিটি পুরো খুনের ঘটনাটা দেখেছে আর পাখিটা যেহেতু কথা বলতে পারে ওকে যদি আমরা সাক্ষী বানাতে পারি তাহলে কিন্তু খুনিকে আমরা কোর্টে আনতে পারবো শাস্তি দিতে পারবো তো আমিলা তখন ল্যারিকে বলে আপনি একটা গাধা কোর্ট কেন একটা পাখির কথা মেনে নেবে কারণ পাখিকে তো মিথ্যা কথা বলা অন্য শেখানো যে ওকে যা বলবেন ও তাই বলবে তো তারা দুজনে এই কথা একমত হয় কিন্তু এই বিষয়ে তারা আরো একমত হয় যে হোমারের মৃত্যুর কারণ হচ্ছে সেই কোটি টাকার জুয়েলারি আর তারপর আমিলা বলে তিন মাস আগে লিসন জুয়েলারি শপে শন এবং তার সাথীরা আমিলা ডাকাটি করতে গিয়েছিল আর ওই মুহূর্তে ওদের গ্যাং এর সাথে আমাদের পুলিশের একজন গোয়েন্দাও ছিল আন্ডার পাওয়ার এজেন্ট হিসেবে যার নাম হচ্ছে আর হোসির নামে ওদের যে একজন পার্টনার ছিল সে বাইরে বসে তার গ্যাং দের ফিরে আসা অপেক্ষা করছিল ওরা বেরোলে গাড়ি নিয়ে পালাবে তো শপের ভেতরে যখন তাড়াহুড়ো হচ্ছিল তখন স্যান্ডি নামের একজন কর্মী যে ওই শপটাতে চাকরি করতো সে আলার্মের বাটনটা চেপে দেয় আর এটা দেখে হোমার যে আর কি মার্ডার হয়েছে সে স্যান্ডি অনেক মেরেছিল আর তখন আন্ডার কভার এজেন্ট যোশুয়া তাকে আটকানোর চেষ্টা করে জোকে মারার দরকার কি বাট এর ফলে হোমারের সাথে আন্ডার কভার পুলিশ জোশোয়া তোমার ধস্তা ধস্তি হয় আর এই ধস্ত ধস্তিতে জোসুয়ার পকেটে যে তোমার মাইক্রোফোনটা ছিল সেটা নিচে পড়ে যায় আর এটা দেখে মাফিয়া ডন সন বুঝতে পারে যে জোসুয়া পুলিশের সাথে মিলে রয়েছে আর এদিকে ডাকাতির কথা জানার পরে এসপি জুয়েলারি শপের উদ্দেশ্যে রানা হয় আর এখানে একটা কথা বলি ওনার পদবি কিন্তু এসপি না ওখানে ওনার নামই হচ্ছে এসপি উনি অনেক বড় একটা আর কি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তো যাই পুলিশেরা জুয়েলারি শপ কে চার দিক থেকে ঘিরে ফেলে আর ওদিকে সন করে কি ওই আন্ডারকভার এজেন্ট পুলিশ অফিসার কে জোসুয়া মেরে ফেলে যে ওদের সাথে ডাকাত সেজে ডাকাতি করতে গিয়েছিল আর তারপর বাইরে বাইরে এসে পুলিশদের ওপর গুলি চালাতে শুরু করে আর স্মোক গ্রেনেড ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই পুরো ডাকাতির প্রসেসে চারজন লোক মারা যায় বারো জন আহত হয় তো এই ঘটনায় আমিলা বলে যে সন একটা জানোরের চেয়েও কম নয় সে টাকার জন্য যে কাউকে হত্যা করতে পারে আর সে তার নিজের লোক হোমার মেরে ফেলেছে আর তার ডাকাতিতে আরো তিনজনের ক্ষতি হয়েছে আর যে তিনজনের ক্ষতি হয়েছে সেই তিনজন এখন সনের উপর প্রতিশোধ নিতে চায় তার মধ্যে একজন হচ্ছে জেকোপ নামটা মনে রেখো জেকব যে একজন কসায় মাংসের দোকান চালায় আর এই ডাকাতিতে সে এবং তার মা ব্যাংকের ভেতরে ছিল এবং এই ডাকাতি দেখে তার মায়ের হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে আর দ্বিতীয় জন হচ্ছে টনি আর হোমার স্যান্ডি নামে যে মহিলা কর্মীকে ধাক্কা মেরেছিল ওটা তার স্ত্রী ছিল এবং এবং হোমার তাকে মেরেছিল বলে কোমরের নিচ থেকে পুরোপুরি হয়ে গিয়েছে গিয়েছে সারা জন্য আর তৃতীয় যে ব্যক্তি ক্ষেপে গিয়েছে সনের উপরে সেটা হচ্ছে ডিটেকটিভ এসপি নিজেই কারণ জোশোয়া নামে যে পুলিশ অফিসার মারা গিয়েছে আন্ডার কভারে থেকে সে তার সবচেয়ে কাছের এজেন্ট ছিল এবং সম্পর্কে ভাতিজা ছিল যাকে কিনা সন মেরে ফেলেছে তো এই তিনজনই সনের কাছ থেকে থেকে এখন প্রতিশোধ নিতে চায় তাকে মারতে চায় তো যাই এরপর আমাদের শনকে দেখানো হয় সে পুলিশের কাছ থেকে বেঁচে ওই এলাকাতে বিনাকা নামের একটা মহিলার অ্যাপার্টমেন্টে চলে আসে তো বিনাকার এখানে আবার একটু সমস্যা রয়েছে সে চোখে কম দেখে তো বিনাকা মনে করা হয়তো রুম ভাড়া নেওয়ার জন্য কেউ এসেছে তো এই জন্য তাকে অফার করে আমার রুম একটা খালি আছে তুমি চাইলে থাকতে পারো আবার সনেরও একটা হাইড আউডের এর জায়গা দরকার পুলিশের হাত থেকে বেঁচে থাকার জন্য তো সন ও বিনাকার বাড়ি ভাড়া নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় আর এখানে আমরা জানতে পারি বিনাকা টাকার দিক দিয়ে অনেক লোভী বাট মনের দিক দিয়ে অনেক ভালো আর এই পুরো বাড়িটিকে সে একটা বৃদ্ধাশ্রম বানিয়ে রেখেছে যেমন এখানে যা রয়েছে কেউ তার আপন রক্ত সম্পর্ক নয় যাদেরকে ফেলে দিয়েছে তার পরিবার তাদেরকে রেখে সেই বাড়িতে আশ্রয় দিয়েছে যেমন তার তার একটা আন্টি রয়েছে 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 বয়স 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 আঙ্কেল বছর বছর আরেকটা কয়েকদিন পরে হয়ে যাবে তো সনের কাছ থেকে টাকা নেয় কারণ এতগুলো মানুষ চালাতে তো টাকার প্রয়োজন আর এদিকে ল্যারি নামের ওই পুলিশ অফিসার করে কি এক দোকানদারের কাছ থেকে জানতে পারে সনের মতো দেখতে একটা লোককে কিছুক্ষণ আগে সে দিকে যেতে দেখেছে তো ল্যারি করে কি ওই গলিতে গলিতে সনকে খুঁজতে থাকে এবং ফাইনালি সামনাসামনিও হয় বাট সন্ত মনে করো মাফিয়া গ্যাং আর ল্যারি তো মনে করো একটা মদন মার তো শনি উল্টো ল্যারি কে বলে আমি আসলে তোমার সাথে দেখা করার জন্য ঘুরছিলাম যাতে আমি তোমাকে বলতে পারি যে আমি হোমার কে মারিনি আমাকে ফাঁসানোর জন্য কেউ চেষ্টা করছে তো ল্যারি এর পর পুলিশ স্টেশনে এসে এসপি কে এই কথা বলে দেয় আর এসপি তখন বলে শন আমাদের বোকা বানাতে চায় আর অন্যদিকে এসপি ম্যাকো নামের তার একজন সোর্স কে বা ইনফর্মার কে আয়ং এবং হোসিনের পেছনে লাগিয়ে দেয় আয়ং আর হোসিন হচ্ছে শনের যে দুইটা খাস লোক ছিল হোসিন যে লোকটা যে বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সে আর আয়নকে একটু পরে তোমরা চিনতে পারবে তো যাই হোক ওদের দুজনকে ধরতে পারলেই শন পর্যন্ত পৌঁছাতে যাবে তো হোক মেকো করে আয়ং সম্পর্কে পুরো তথ্য দেয় যে একটা লন্ড্রি শপ চালায় আর এদিকে সাথে দেখা করে আর হোসেন কে জিজ্ঞাসা করে যে জুয়েলারি কোথায় বলে জুয়েলারি তো আমার কাছেও নেই মানে হোসেন তো ওই যে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছিল তো তখন ওরা বুঝতে পারে তার মানে তাদের জুয়েলারি গুলো আয়ং এর কাছে রয়েছে যে আরকি ওই লন্ড্রির দোকানে কাজ করে কিন্তু ওদের সাথে একসাথে ডাকাতি করেছিল আর যদি আয়ং এর কাছে না থাকে তাহলে যে হোমার কে খুন করেছে সে অপরিচিত কাছে তো খুনি যাকে আমরা চিনি না সে হয়তো সব জুয়েলারি নিয়ে গিয়েছে আর এদিকে বিনাকা রুম সার্ভিস এর বাহানায় সনের কাছ থেকে মানে নামে নামে টাকা নিতে থাকে আমরা তো জানি ও একটু লোভী আর এরপর আমরা দেখতে পাই সনের ছোটবেলা থেকে একটা মানসিক সমস্যা রয়েছে সে সব জায়গায় খালি পিপড়া আর পোকা দেখতে পেতো অ্যাকচুয়ালি সে যখন ছোট ছিল তার মা তার সামনে খুন হয়েছিল এবং তার মায়ের লাশ দুই দিন পর্যন্ত তার সামনে পড়েছিল এবং তার মায়ের লাশের উপর দিয়ে পিঁপড়ে এবং পোকা লেগে গিয়েছিল আর এই ঘটনা আজও তাকে ট্রমার মধ্যে রেখেছে কি তার ইনসোমনিয়াও হয়ে গিয়েছে আমার মতো ঘুমাতেও পারে না রাত্রে داخل শন কে হোসিন মেসেজ করে হোসিন মানে হচ্ছে ওই যে যেটা গাড়িতে দাঁড়িয়ে ছিল ব্যাংকের বাইরে তো হোসিন জানায় যে জ্যাকোবার টনি হচ্ছে এমন লোক যারা হোমারের কাছ থেকে প্রতিশোধ নিতে পারে জ্যাকক কে তো চিনো জ্যাকব হচ্ছে ওই যে মাংসওয়ালা সাধারণ মানুষ আর টনি হচ্ছে ডার স্ট্রিপ প্যালাইস হয়ে গিয়েছে তো এখানে হোসিন আরও বলে হোমারের কারণে জ্যাকোবের মা মারা গিয়েছে আর টনির স্ত্রী অ্যালাইসড হয়ে গিয়েছে তো আমার কাছে মনে হয় এর সাথে ওই বাইরের সাধারণ মানুষগুলো জড়িত থাকতে পারে আর এরপর আমি দেখি ল্যারি আবার অফিসারদেরকে বলে শন নিজে রিক্সনে বলেছে শ্রী হোমারকে খুন করেনি এটা সত্যি হতে পারে কারণ সত্যি না হলে ও যখন জুয়েলারি পেয়ে গিয়েছে তখনই তো হংকং থেকে গায়েব হয়ে যেতে পারতো আর তখন আমিলা এসপি কে বলে এই ঘটনায় আরো দুজন ব্যক্তি যুক্ত রয়েছে একটা হচ্ছে জ্যাকব আর একটা হচ্ছে টনি মানে ওই কসাইওয়ালা আর যার বউ প্যারালাইসিস হয়েছে আমার মনে হয় ওরাও প্রতিশোধ নেওয়ার জন্য কিছু করতে পারে তো এরপর আমিলা ল্যারি করে গিয়ে জ্যাকবের কসাইখানায় যায় জ্যাকব গেলে আমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে আজ হয়তো নয়তো কাল সে মারা পড়তো তো আমি তার খুনের প্রতিশোধ কেন নিতে যাব তো এই কথা শুনে ল্যারি আর আমিলার একটু অবাক লাগে আর এরপর তারা যায় হচ্ছে স্যান্ডিস দেখা করতে মানে যে প্যারালাইসিস্ট

বরং তুমি এক কাজ করো সন আর ওর গ্যাং এর উপর মনোযোগ দাও অবলতাবল না ঘুরে তো যাই হোক এরপর খোঁজ নিয়ে জানা যায় যে আয়ং মানে ওই সন গ্যাং এর আরেকজন ছিল তাকে টেম্পল স্ট্রিটে দেখা গিয়েছে তো এই কথা জানায় আবার ওই সময় সন করেছে কি আয়ং এর লন্ড্রিতে আসে কিন্তু ওখানে আয়ং ছিল না তার স্ত্রী ছিল তো আয়ং তখন সেখানে সনকে দেখে বলে আমি আয়ং এর বাচ্চার মা হতে চলেছি তো আমি কোনো ঝামেলা চাই না আয়ং কে প্লিজ ছেড়ে দিন ওর কোনো ক্ষতি করবেন না আর সন তখন প্রমিস করে যে দেখো আমি তো আর কোনো ক্ষতি করবো না যদি ওর কাছে যদি জুয়েলারির অংশ থেকে থাকে আমাদের ওর অংশ দিয়ে দেবো তোমারও কোনো ক্ষতি করব না আর আমি তোমাদের কোনো ক্ষতি চাইও না কিন্তু সন যখনই লন্ড্রি থেকে বাইরে আসে তখনই লন্ড্রিতে বড় ধরনের আর ওখানেই মারা যায় এবং তার স্ত্রী একটা আলমারির নিচে আটকা পড়ে যায় তো ল্যারি তখন পিস্তল বের করে সেখানে কিন্তু দেখতে সন স্ত্রীকে আলমারির নিচ থেকে বাঁচানোর চেষ্টা করছে তো ল্যারিও তাকে সাহায্য করে বাট সাহায্য করার পরেই সন করি তো ল্যারির পিস্তল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এরপর আয়ং এর স্ত্রীকে হসপিটালে পাঠানো হয় আর তারপর ল্যারি এসবি কে বলে সন যদি তার গ্যাং সদস্যদের মারতেই চাই তাহলে কেন আয়ং এর স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে রাখবে এই হত্যার পেছনে অবশ্যই পার্টি রয়েছে যে সনের বেশি এবং দুইবার আপনি কেন বুঝতে পারছেন না আপনারা তো ফাটছে কেন ওদের গ্যাং এর উপর কেউ প্রতিশোধ নিচ্ছে হয়তো ওদের সাথে অন্য কোন গ্যাং এর ঝামেলা রয়েছে আর সন হয়তো আসল খনি ধরার চেষ্টা চালাচ্ছে আর ও নিজের লোকদের মারতে চায় না তো যাহে এদিকে আমরা দেখে হোসেন মানে ওই গাড়ির ড্রাইভার সে ছিল সে আঙের মৃত্যুতে ভয় গিয়েছে এবং বলে তার মানে পরবর্তী টার্গেট তো আমরা দুজনে হতে পারি আমাদের পালানো উচিত কিন্তু সন রেগে যাবে বলে আমরা যতক্ষণ না পর্যন্ত ওই জুয়েলারি পাব ততক্ষণ না পর্যন্ত আমরা হার মানবো না এবং যতক্ষণ না পর্যন্ত ওই খুনিদের ধরতে পারবো ওদের শাস্তি না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পালাব না কিন্তু হোসেন তখন বলে আমার মনে হয় পেছনে মাস্টার মাইন্ড কোন লোক রয়েছে যে পুলিশের সাথেও জড়িত আবার আন্ডার ওয়ার্ল্ড এর জড়িত তো এই কথাই সনের মাথায় একটা জিনিস খেলে সে ডাইরেক্ট পুলিশের যে অফিসার এসপি কেই সন্দেহ করা শুরু করে আর এদিকে আমরা দেখি ল্যারি ডোডোকে নিয়ে প্রাণী বিশেষজ্ঞ ডক্টরের কাছে ডক্টর তাকে জানায় এর আগেও টিয়া পাখির কারণে খুনি ধরা পড়েছে কিন্তু ল্যারি তাকে বলে আমাদের এই ডোডো টিয়া পাখিটা তো শুধুমাত্র একটা একটা শব্দ করতে পারে বাক্য সঠিক ভাবে না ওকে কি আমরা ডাক্তার হচ্ছে কি এই টিয়া পাখিগুলো আলাদা আলাদা মানুষ দেখলে আলাদা আলাদা রিয়াক্ট করে তো তুমি একটা কাজ করতে পারো যাদের যাদের সন্দেহ হয় তাদের সামনে টিয়া পাখিকে নিয়ে যাও রিয়াকশন দেখেও তুমি অনেক কিছু বুঝতে পারবে এরপর ল্যারি করে কি ডোডোকে নিয়ে প্রথমে যাই হোক ওই কসাই জেকবের কাছে তো জেকবকে ডোডো তেমন রিয়াক্ট করে না আর তারপর সেই ডোডোকে নিয়ে যায় হচ্ছে স্যান্ডির কাছে মানে যে ওই প্যালেস রয়েছে ডোডো উল্টো স্যান্ডি একটা স্টুপিড বলে আবার ওদিকে মেন যে মাফিয়ার সন ওর সন্দেহ হয়েছে এসপির ওপর ও এসপির বাড়ি তল্লাশি করতে আসে আর তখনও দেখতে পায় যে এসপি ওর উপরে অনেক রিসার্চ করে রেখেছে কিন্তু তখনই সেখানে আবার একটা চোর চলে আসে সন এসপির বাড়িতে চুরি করতে তো সনকে দেখে সে ভয় পেয়ে যে অবাক হয়ে যাওয়ার খুশিও হয় কারণ এই চোরের দুনিয়াতে সন হচ্ছে এইসব ছোটখাটো চোরদের গুরু তো চোর তোর সনকে সম্মান জানা এবং খুশি হয়ে যায় আর এখানে আমরা জানতে পারি এই এই চোরটা আবার একটা হ্যাকারও তো এই কথা শুনে সনকে বলে যে এসপির কম্পিউটার টপেন ইন করো তো এরপর এসপির কম্পিউটারে শন কিছু ছবি দেখতে পায় আর এখানের একটা ছবিতে কোন একটা ক্লাবের বাইরে সে আয়ং আর তার স্ত্রীকে দেখতে পায় আয়ং মানে যে আর কি যে একটু আগে লন্ড্রিতে মারা গেল তো এর মানে এসপি আয়ং এর উপর অনেক আগে থেকে নজর রাখছিল তো এটা দেখে সন অবাক হয়ে যায় আর এরপরও যায় হচ্ছে সেই ক্লাবে আর সনকে নিজের পরিচয় দেয় এসপি হিসাবে আর তারপর সে ক্লাবের সকল সিসিটিভি ফুটেজ চেক করে আর ওই ফুটেজে সে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা গাড়ি থেকে একটা লোককে দেখতে পায় যে আয়ং এর উপর নজর ছিল আর এই লোকটাকে জানো এর আগে এসপি একটা লোককে যে গোয়েন্দাগিরি করার জন্য রাখলো সোর্স হিসেবে ম্যাকো নামে সেই ম্যাকো আর এদিকে আমরা দেখি ল্যারি শুটিং ক্লাবে আসে আর ওখানে টনি ছিল হচ্ছে কোচ আর সে তখন টনির চেহারা দেখায় বাট ওখানে এসপিও ছিল তো এসপি কে দেখে ডোডো করে কি হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে তো এটা দেখে ল্যারি তো পুরো শক হয়ে যায় এবং তার সন্দেহ হতে থাকে যে এসপি তাহলে হোমারকে মেরেছে মূল মাস্টার মাইন্ড তাহলে তিনি এমনকি জুয়েলারিও হয়তো এসপির কাছে রয়েছে আর অন্যদিকে শন হোসেনের কাছ থেকে জানতে পারে যে ম্যাকো হচ্ছে এসপির ইনফর্মার মানে যাকে সে সিসিটিভিতে দেখেছে আর সে দেখানোর জন্য একটা শপ কাজ করে কিন্তু সে মূলত পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করে তো এখন চিন্তায় পরে যায় আর তার চিন্তাটা হচ্ছে এটা সে এই চুরির সাথে জড়িত এবং সে আয়ং এর ওকে জানত ব্লাস্ট করার পরে তারপরে পুলিশ নিয়ে গেল কেন আর অন্যদিকে আমরা দেখি ল্যারিও লুকিয়ে করে কি এসপি বাড়িতে আসে আর সেখানে সে হোসেন কে এস উপর নজর রাখতে দেখে তো ল্যারি দেখে হোসেন পালানোর চেষ্টা করে বা ল্যারি তাকে অ্যারেস্ট করে নেয় আর তারপর এসপি পি বাইরে সে হোসেনের কাছে সনের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সন কই তো হোসেন তাকে বলে সোনা আমার সাথে বিকালে লেকে দেখা করে তো রাস্তায় এসপি হোসেন কে বলে ডাকাতের তিন মাস হয়ে গেছে তোরা এখনো হংকং ছেড়ে পালাসনি কেন হোসেন তখন বলে আমরা আসলে জুয়েলারির বাইরের জন্য অপেক্ষা করছি ওই জুয়েলারি যে চুরি করেছে সে অবশ্যই বিক্রি করতে আসবে তখন আমরা আমাদের যে পার্টনারদের খুন করেছে তাকেও ধরতে পারবো জুয়েলারি কেও ধরতে পারবো আর এদিকে শন করে কে ম্যাকো কে ধরে মারতে থাকে আর তখন সে শনকে বলে এসপির কথায় সে তাদের উপর নজর রেখেছিল জুয়েলারির ব্যাপারে সে কিছুই যায় না তো এরপর সন হোসেনকে কল আর হোসেন যে পুলিশের কাছে ধরা পড়ে রয়েছে এটা তোরা যায় না তো হোসেন কে কল করে লেকের পাশে দেখা করতে বলে তোরা যখন লেকের পাশে আসে তখন এসপি তার ইনফরমার বা সোর্সকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কিন্তু তখনই সন এসে এলো গুলি চালাতে শুরু করে আর গুলিতে এসপি আহত হয় আর ওই মুহূর্তে ল্যারিও করে কি গুলি করতে শুরু করে তো সন যখন পালাচ্ছিল তখন ল্যারি তার পিছু নিচ্ছিল আর এখানে আমরা দেখতে পাই এসপি হোসেন কে গুলি করে মেরে দেয় মানে সনের যে পার্টনার ছিল তাকে গুলি করে মেরে দেয় যদিও এটার কোনো দরকারই ছিল না ওর কিন্তু হাত বাধাই ছিল আর এদিকে শন একটা নৌকার কাছে চলে আসে আর ল্যারিও তার পেছনে ছিল তার উপর বন্দুক তাক করে আর তখন শন বলে আমি লাস্ট বারের মতো বলছি আমি খুনি নই আসল খুনি হচ্ছে তোর বস এসপি আর সেই হোমার কে মেরেছে এবং জুয়েলারি চুরি করেছে আর আয়নকে কে সেই বোম ব্লাস্ট করিয়ে মেরেছে আর আমি জানি ল্যারি তোর ভেতরে বন্দুক চালানোর মতো সাহস নেই আর এই কথা বলে সহজেই সে ল্যারির কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং সেখান থেকে নৌকা নিয়ে পালিয়ে যায় আর এরপর ল্যারি যখন আবার ফিরে আসে এসপির কাছে সে দেখতে পায় ইনফর্মার ম্যাকো এবং হোসিন দুজনই মরে পড়ে রয়েছে অথচ শন তাদের দুজনকে একজনকে গুলি করেনি ল্যারিও গুলি করেনি তার মানে গুলি গুলো এসপি করেছে তার মিথ্যা ঢাকার জন্য কিন্তু এসপি যখন থানায় আসে তখন এসপির যাওয়ার বস ওই টাকলা বস বনি তাকে মিথ্যা বলে যে হোসিন ম্যাকু হোস্টেজ বানিয়েছিল সেজন্য আমি গুলি করেছি আর ওই গুলি করার সময় ওদের দুজনেরই গুলি লেগে গিয়েছে ওরা দুজনই মারা গিয়েছে তো এখানে ল্যারি পুরো বুঝতে পারে যে এসপির মধ্যে ঘাপলা রয়েছে কিন্তু কিছু বলতে পারে না কারণ ওর উপরের বস আর এদিকে আমরা দেখি লোনের টাকার জন্য বিনাকার সাথে একটা লোক ঝগড়া শুরু করেছে এবং কাটারে ভয় দেখায় ওকে মারতে শুরু করে কিন্তু সন তখন উল্টো ওকে মেরে তাড়িয়ে দেয় তো এতে বিনাকা সনের প্রতি ইমপ্রেস হয়ে যায় একটু ভালোবাসা এসে যায় আর অন্যদিকে আমরা দেখি ল্যারি লুকে এসপির পিছু করতে থাকে কিন্তু এসপি ওকে বোকা বানিয়ে ওখান থেকে চম্পট দেয় আর এদিকে বিনাকা সনের জন্য খাবার বানায় আর খাবার খাওয়ার পরে সন করে কি বিনাকাকে টাকা দিতে চাই কারণ বিনাকা তো টাকা ছাড়া কিছু বোঝে না কিন্তু বিনাকা টাকা নেয় না উল্টো সনকে বলে এই টাকা দিয়ে তুমি তোমার জন্য ঘুমের ওষুধ কিনো কিন্তু এত বেশি ঘুমের ওষুধ কিন্তু খেয়েও না অসুস্থ হয়ে পড়বে তবে আমার কাছে কিছু ওষুধ রয়েছে আমি সেটা নিয়ে আসছি আমি বিনাকা যখন ওষুধ আনতে যায় তখনই শন টেবিলে রাখা খবরের কাগজ দেখতে পায় যেখানে প্রথম পৃষ্ঠায় ওর মোস্ট ওয়ান্টেড হওয়ার খবর ছাপা হয়েছে আর ও তখন বুঝতে পারে বিনাকা তাহলে পুলিশকে কল করতে গিয়েছে আর গিয়ে দেখে সত্যি সত্যি বিনাকা ফোনে কল করছে তো স্বর নগদ করে ওর মুখের ওপরে কাপড় পেঁচিয়ে ওকে অজ্ঞান করে দেয় কিন্তু এরপর যখন মোবাইল দেখে দেখতে পায় বিনাকা পুলিশকে নয় বরং ডিসপেন্সারিতে কল করেছে ঘুমের ওষুধের জন্য আর এরপর আবার এসে যখন ও খবরের কাগজ দেখে আমাদের সন দেখতে পায় যে না এটা তো ওর ছবি না এটা অন্য কোন সন্ত্রাসীর ছবি তো সন বুঝতে পারে ও মানসিক ভাবে ভেঙে পড়েছে এবং আবল তাবল দেখছে আর তারপর সে করে কি বিনাকাকে উঠিয়ে সোফায় শুয়ে দেয় কিন্তু এই বোকা বিনাকা মনে করে হয়তো সেই লোন লোকটি আবারো বিনাকার উপর আক্রমণ করেছিল এবং সন আবার ওকে বাঁচিয়েছে এবং সনকে সে ধন্যবাদ জানায় আর তখনই সন্তাকে বলে হসপিটাল থেকে তোমার তো কল এসেছে তো বিনাকা তখন বলে হ্যাঁ কলটা এসেছিল এ কারণেই কারণ আমার চোখের কর্নিয়ার সমস্যা হয়েছে আমি স্পষ্ট দেখতে পাই না কোনো কিছু ঝাপসা দেখি আর আমার কর্নিয়ার ট্রান্সপ্লান্ট করাতে হবে আর আমার সিরিয়ালও চলে এসেছে কিন্তু আমার চোখের যে কর্নিয়া দেব এরকম কোনো ডোনার পাওয়া যাচ্ছে না এজন্য আমি অপেক্ষা করছি যদি কোনো ডোনার পাই তাহলে আমি আমার চোখটা ঠিক করাতে পারবো আর আমার চোখ যখন ঠিক হবে আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চাই সন তো বিনাগার কথা শুনে সন পুরো ইমোশনাল হয়ে পড়ে আর এদিকে ল্যারি রাতে বাড়িতে আসে আর তখন ডোডো আইমিন টিয়া বাকি ওর সাথে কথা বলতে থাকে তো এটা দেখে ল্যারি তো অবাক হয়ে যায় আর ডোডো বলে তুমি কি জানো এসপি হোমার কে মেরেছে কারণ তার ভাতিজ এবং আন্ডার কভার এজেন্ট জোশু খুনের বদলা সে নিতে চায় তো ডোডোর এই কথা শুনে তো চমকে ওঠে কিন্তু দেখা যায় এটা ওর স্বপ্ন ছিল আর তখনই আমেলিয়া কল করে এবং বলে এসপি ডেড বডি পাওয়া গিয়েছে সিরিয়াসলি এটা শুনে পুরো পুলিশ ডিপার্টমেন্ট শক খেয়ে যায় আর অটোর ফসি থেকে জানা যায় যে তার ঘরের হাড় ভেঙে যাওয়ার কারণে তার মারা হয়েছে কেউ তাকে ঘাড়ের হার ভেঙে মেরেছে এবং তাকে অন্য একটা জায়গায় নিয়ে মারা হয়েছে তো ল্যারি এখন ভাবে আমি তো এতদিন এসপি কে সন্দেহ করেছি কিন্তু সে যেহেতু মারা গিয়েছে তার মানে খুনে এখানে অন্য কেউ রয়েছে আর তখন টাকলা যে বস ছিল বনি সে শন কে সন্দেহ করে মানে মাফিয়া ডন শন সন্দেহ করে আর তাছাড়া প্রত্যেকবার শন ল্যারির হাত থেকে যেহেতু ছুটে যায় তো এই জন্য ল্যারি কেও তারা সন্দেহ শুরু করেছে কারণ ল্যারিও অনেক টাকা ঋণ ও বিলাই টিলাই পারলে এই জন্য অনেক টাকা ঋণ তো এই জন্য ইন্টারনাল অফিসার ল্যারি কেও সাসপেন্ড করে দেয় আর এদিকে আমরা দেখি বিনাকার দাদিরা সবাই মিলে বিনাকাকে পরামর্শ দেয় তোমার উচিত শনকে যেতে ভালোবাসে ওকে করে দাও তো এই তারা সবাই শনকে রাজি করাতে চলে যায় আবার ওই রাতের বেলা সেই হ্যাকার শনকে বলে আমি ইন্টারনেট থেকে দেখতে পেয়েছি ওই জুয়েলারি শপে যে ডাকাতি হয়েছে সেই চুরি হওয়া মাল ব্ল্যাক মার্কেটে আজকে বিক্রি হবে তো ওখানে কি আমরা বিট করবো শন বলে হ্যাঁ বিট করো এবং ওই সেলারের সাথে আমার মিটিং অ্যারেঞ্জ করে দাও আর এদিকে আমরা দেখি লেরি করে কি টিয়াকে ইংলিশ শেখাতে শেখাতে ক্লান্ত হয়ে যায় মানে কথা শেখাতে শেখাতে বাট টিয়া তো কথা শিখতেই যায় না আর অন্যদিকে আমিলা জানতে পারে যে জ্যাকব গায়েব হয়ে গিয়েছে জ্যাকব মানে ওই মাংস কাটার কষায় এবং তাকে শেষবারের মতো সাইবার টাউনের বাসে দেখা গিয়েছে তো এরপর ল্যারি জ্যাকব এর খোঁজ করতে সাইবার টাউনে আসে আর খোঁজ করতে করতে সে জানতে পারে জ্যাকব এখানে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়েছে তো ল্যারি সেখানে ভেতর ঢোকে তো ল্যারিকে কে দেখে জ্যাকব তো ভয় পেয়ে যায় মানে কষাই জ্যাকব এবং এই ঘরে বোম বানানোর অনেক ধরনের জিনিস রয়েছে আর তখন ল্যারি করে কি বুদ্ধি করে নিজের হাতের একটা মালা বের করে জ্যাকব এর টেবিলের নিচে রাখে এবং বলে আরে এটা তো এসপির মালা এসপির মালা এখানে এসলো কিভাবে মানে এটা কিন্তু একটা টিক্স বাট জ্যাকব এতে ভয় পেয়ে যায় জালে ফেসে যায় এবং ও করে কি ল্যারির উপর আক্রমণ করতে আসে মানে আমরা বুঝতে পারি এসপি কে তার বোন ওরাই মেরেছে তো ওদের মধ্যে লড়াই শুরু হয় এবং জ্যাকব ল্যারি কে আহত করে ফেলে এবং সুরিতে যখন মারতেই যাবে তখন পেছন থেকে অ্যামিলা চলে আসে এবং জ্যাকব গুলি করে মেরে দেয় আর তারপর বনি করে কি জ্যাকব সেই ঘর থেকে সেই ধনের বোমের উপাদান গুলো কালেক্ট করে যে দিয়ে আয়ং এর লন্ড্রির ভেতরে বোম মারা হয়েছিল এবং এখানে হোমার কে যে মারা হয়েছে সিনেমার শুরুতে যে হোমার মারা হয়েছে একটা গ্যাং মেম্বার কে যাকে নিয়ে পুরো সিনেমার কাহিনী ওর বাসার ভেতরে একটা জিনিস এবং ম্যাপ পাওয়া গিয়েছে আর তারপর জ্যাকবের কল থেকে জানা যায় সে এসপির সাথে কথা বলতো এর মানে হচ্ছে জ্যাকোব এসপির সাথে ডাইরেক্ট কানেক্টেড ছিল আর এইদিকে আমরা দেখি ওই প্রাণী বিশেষজ্ঞ ডক্টর ল্যারি কে সে রাতে ডোডে একটা জিনিস খেয়ে ফেলেছিল যার জন্য ওর পেট খারাপ হয়েছে আর ওই জিনিসটা ছিল হচ্ছে নীল রঙের একটা পাথর যেটা কয়েক মাস ধরে পেটে রয়েছে আর সেটা আমি আজকে বের করেছি তো ল্যারি তো এটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এইটা আমি কোথায় দেখেছি কোথায় দেখেছি হ্যাঁ স্যান্ডির হাতের আংটিতে আমি এই পাথরটা দেখেছি কিন্তু এটা ডোডোর পেটে কিভাবে গেল ওর সাথে তো ডোডোর কখনো দেখাই হয়নি তো এরপর সে যায় স্যান্ডির কাছে কিন্তু স্যান্ডির হাতের আংটিতে তো সেই পাথরটা ঠিকই রয়েছে আর তখন সে স্যান্ডির কাছ থেকে জানতে পারে আমার আর আমার হাজবেন্ড টনির হাতে সেম রকমের র্যাংটি রয়েছে ও র্যাংটিতে এরকম স্টোন রয়েছে তো ল্যারির কাছে পুরো বিষয়টা এখন স্পষ্ট হয় তার মানে সে রাতে টনি গিয়েছিল হোমার কে মারার জন্য ওর অ্যাপার্টমেন্টে এবং হোমার কে গলা মেরে ফেলেছে তারপর ওর জুয়েলারি চুরি করেছে আর এগুলো করতে করতে ওর আঙুলের আংটি ছিল সেটার স্টোন পড়ে গিয়েছে আর সেই স্টোনটা এই পাখি ডোডো খেয়ে ফেলেছে আর এর সাথে ল্যারির মনে পড়ে সেই দিন শুটিং ক্লাবে ডোডো এসপি কে দেখে নয় বরং টনি দেখে ডিস্টার্ব হয়ে বলেছিল প্লিজ 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 মানে ওই দিন তো এসপি আর টনি একসাথে ছিল তো যাই হোক এখানে স্যান্ডি সকল সত্য কথা বলে দেয় সে বলে আমরা চারজনই ওই খুনিদের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম কারণ ওদের জন্য আমাদের সবার ক্ষতি হয়েছে আর এসপি মূলত ওই রবারি কে মারার প্ল্যান করেছিল মানে চারজন খুনি কে সন্দেহ মারার আর তাছাড়া হোমার ছিল ড্রাগ অ্যাডিক্টেড আর এসপি যে সোর্স ছিল ম্যাকু সে ড্রাগ সাপ্লাই এর মাধ্যমে ওর ঠিকানা বের করে আর তারপর ওকে নেশাগ্রস্ত করে টনি গিয়ে হোমারকে মেরে ফেলে জুয়েলারি নিয়ে নেয় আর জ্যাকব গিয়ে করে কি আয়ং এর লন্ড্রিতে বোম ব্লাস্ট করায় আর লেকের পাশে সুযোগ দেখে এসপি নিজে পারে কি মেরে ফেলে কারণ ম্যাকো জেনে গিয়েছিল এসপি জুয়েলারির জন্য এসব করছে সে জাস্ট তার ভাতিজা জোসুয়ার মৃত্যুর বদলা নিতে এগুলো করছে না জাস্ট জুয়েলারির জন্য এগুলো করছে আর এই বদলার নামে নামে সে মূলত তার ফয়দার কথা চিন্তা করছে তার জুয়েলারির কথা চিন্তা করছে কিন্তু সেও জানতো না যে জুয়েলারি টনের কাছে রয়েছে কিন্তু সেদিন আমরা যখন মুখোমুখি হই এসপি গান পয়েন্ট করে টনের কাছ থেকে জুয়েলারি নিতে চায় কিন্তু টনে তাকে বলেছিল শন যখন মারা যাবে তখন পুরো জুয়েলারি সে এসপি কে দিয়ে দেবে তো এই কথা শুনে যখনই এসপি পেছনে ঘুরে তখনই জ্যাকোবার টনি মিল এসপি কে মেরে ফেলে আর ল্যারি তখন স্যান্ডি কে ভুলে যেও না শন অনেক ভয়ানক লোক ও তোমাদের কাউকে সবাইকে খুঁজে বের করে মেরে ফেলবে এর থেকে ভালো হয় কাছে অনেক দেরি হয়ে গিয়েছে অলরেডি জুয়েলারি বিক্রি করতে গিয়েছে আর কার কাছে বিক্রি করতে গিয়েছে এটা তো আমরা জানি শনের কাছেই কারণ টনি তো আর জানে না হ্যাকার দিয়ে টনি কে সনে ডাকিয়ে নিয়েছে তো যাই হোক হ্যাকার এর মেসেজ পেয়ে শন করে কি রেডি হয়ে যায় ওই জুয়েলারি ব্ল্যাক মার্কেট করার জন্য এবং শন এখানে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় যা আজকে সব শেষ করে দেবে কিন্তু বেউনের আগে শন যে বাসায় থাকে ওই বাসার যে মেয়েটি রয়েছে সে শনকে বলে আজকে আমার দাদির জন্মদিন তো বাট শন মনে কষ্ট নিয়ে কিন্তু মন খারাপ কিন্তু বিনাকা বলে না আমি সাহায্য তোমার অপেক্ষা করব তো যাই হোক শন সেখান থেকে কষ্ট ভরা মন নিয়ে চলে আসে আর এদিকে আমরা দেখি শন আর টনি মুখোমুখি হয়েছে তো টনি ব্যাগ থেকে জুয়েলারি বের করে মাটিতে ফেলে আর সে শনকে বলে দেখ শন আমার এই জুয়েলারির টাকার দরকার নেই আমি বেশ তোর মৃত্যু চাই কিন্তু তখনই শনকরিকে সোজা টনের ওপর গাড়ি চালিয়ে দেয় ওদের মধ্যে গুলাগুলি শুরু হয় এবং তারা পাশের ক্ষেতে লুকিয়ে একে অপরের উপর নিশানা করে বসে থাকে কিন্তু টনি উল্টো শনকে গুলি করে আহত করে আর ওই মুহূর্তেই শন আবার দেখে তার সামনে একটা কঙ্কাল রয়েছে আর কঙ্কাল দেখে ওর মায়ের ভ্রম আবার শুরু হয় কিন্তু একটু পরে ও বেরিয়ে আসে যে আজকে আমার পাগল হলে চলবে না আর তারপর ওরা একে অপরের উপর আবারও গুলি চালাতে শুরু করে এবং এই গুলাগুলিতে টনি মারা যায় শনও অনেক আহত হয় আর তখনই সেখানে মাইগা পুলিশ লেয়ারে চলে আসে আর সে শনকে বন্দুক ফেলে দিতে বলে বাট শন বলে দেখো আমি এখন শান্তিতে ঘুমাতে চাই আমার কাজ শেষ আর এই কথা বলে সে যখন বন্দুক ওপরে তুলে ফেলে দেবে ল্যারি পাগলা মনে করে ওকে গুলি করবে ডাইরেক্ট ও করে কি গুলি করে আর মারা যাওয়ার সময় শন ল্যারি কে বলে ধন্যবাদ ল্যারি তুমি আমাকে একটা শান্তির ঘুম দিয়েছো যে ঘুম আমি অনেক ওষুধ খেয়েও পাইনি মানে ওর অসুখ ছিল আর কি কিন্তু এদিকে দেখা যায় বিনা কাতো শনের জন্য অপেক্ষা করছে কিন্তু শন আর আসে না কিন্তু তখনই হসপিটাল থেকে কল আসে যে আপনার কর্নিয়া পাওয়া গিয়েছে কেউ ডোনেশন করে গিয়েছে অপারেশনের জন্য হসপিটালে আসুন আর এটা কে ডোনেট করে গিয়েছে এটা তো বুঝতেই পারছো আর এদিকে আমরা দেখে আমিলা ল্যারিকে বলে মানে ওই মেয়েটি আমরা যাকে খারাপ ভাবতাম সেই শনি ভালো বের হলো মারা যাওয়ার আগে সে তার অর্গানটা পর্যন্ত ডোনেট করে গেল মানে বিনা কাকে কর্নিয়া দিয়ে গিয়েছে বিনাকার স্বপ্ন ছিল সে চোখ দিয়ে পৃথিবী দেখবে আর তখনই ভেতর থেকে ডোডো বলে সব মানুষ খারাপ হয় না খারাপ হয় তার ব্রেইন মানে পাখেই কথা বলে আর আমরা জানতে পারি ডোডো এখন কথা বলা শিখে গিয়েছে আর এরপর আমাদের বিনাকাকে দেখানো হয় যে প্রথমবারের মতো চোখ দিয়ে পুরো পৃথিবীর সৌন্দর্য দেখছে ভালো মতো কিন্তু বেচারি জানতেও পারে না এই চোখটা শনেরই চোখ তার সাথে এখনো শনি রয়েছে আর এখানেই সাধন সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক এটার যদি একটা হিন্দি এক্সপ্লেন আমি তোমাদেরকে দেই তুমি বুঝতে পারবে যে আমাদের সাথে ওই হিন্দি কত পার্থক্য ওরা জাস্ট নাম বলে গিয়েছে মানে বোঝা খুবই টাফ বাট আমি এখানে চেষ্টা করেছি কোনটাকে কেন তোমরা কোন পার্সন কে চিনবে মানে যতটা সম্ভব আমি ইজি ভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি তোমরা সিনেমাটা না দেখলেও মোটামুটি বুঝতে পেরেছ এবং এই সিনেমাটার মধ্যে মোটামুটি ভাবে ঢুকে গিয়েছিল তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের মতো তোমরা ভালো থেকে সুখে থাকবে আল্লাহে